হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায়ে যে অধ্যায়টা আছে এটার নাম হচ্ছে আলো। তো আলো এই অধ্যায়টা শুরু করার আগে, আমরা কোনো পাঠের আলোচনায় যাওয়ার আগে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে আলো এই অধ্যায়টা তোমাদের পূর্ববর্তী ক্লাসে ওরকমভাবে তোমাদেরকে পড়ানো হয়নি, বা ওরকম রিলেটেড কোনো আলো রিলেটেড কোনো কিছু তেমন কোনো কিছু ছিল না, এখানে সম্পূর্ণ নতুন। এবং এর পরবর্তী ক্লাসে আবার আলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। দ্যাটস ওয়াই আমাদেরকে এই কনসেপ্টটা এখান থেকে খুব ক্লিয়ার করে নিয়ে যেতে হবে। আলো সম্পর্কে আমাদের ধারণাটা খুব ভালো একটা ধারণা নিয়ে, ভালো একটা বেসিক নিয়ে তারপরে আমাদের পরবর্তী শ্রেণীতে যেতে হবে। তো আসো আমরা আলো নিয়ে আলোচনা করি। আলোকে দুই ভাগে ভাগ করা যায়, দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে আলোর প্রতিফলন, আর একটা হচ্ছে আলোর প্রতিসরণ। এখানে আমাদের এক অধ্যায়ের মধ্যেই এই প্রতিফলন এবং প্রতিসরণের টোটাল বিষয়টা আলোচনা করা হয়েছে, কিন্তু পরবর্তী ক্লাসে আবার, অর্থাৎ ক্লাস 9-10-এ আমাদের প্রতিফলনের জন্য একটা আলাদা চ্যাপ্টার আছে এবং প্রতিসরণের জন্য একটা আলাদা চ্যাপ্টার আছে। তো এখানে আমরা প্রতিফলন আর প্রতিসরণ জিনিসটা কী এইটাই আমরা বোঝার চেষ্টা করব। তো আসো আমরা দেখি প্রতিফলন। এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ, অর্থাৎ আলো যখন কোনো একটা বস্তু থেকে আসে তখন এসে একটা পৃষ্ঠের উপরে প্রথমে আপতিত হয়, তারপর প্রতিফলিত হয়। তো আমরা এটাকে মনে করতেছি আলোর প্রতিফলক পৃষ্ঠ। তো একটা রশ্মি, আলোক রশ্মি এখানে আসতেছে, এই রশ্মিটাকে আমরা বলতেছি আপতিত রশ্মি, এবং এখানে আপতিত হয়ে রশ্মিটা চলে যাচ্ছে। এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর এই বিন্দুটাকে আমরা বলবো আপতন বিন্দু। এই বিন্দুটাকে আমরা কি বলবো? আপতন বিন্দু। এবং এটাকে বলবো প্রতিফলক পৃষ্ঠ, এটাকে আমরা বলবো অভিলম্ব। এবং যখন আমরা আলোর কোনো চিত্র আঁকাবো তখন একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই এই ডিরেকশন দিতে হবে। আমরা যদি আলোর চিত্র আঁকাই এবং ডিরেকশন না দিই তাহলে কিন্তু ওই ফিগারে আমরা জিরো পাবো। তো এখানে আপতিত যে রশ্মিটা, এই আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করবে এই কোণটাকে আমরা বলবো আপতন কোণ। আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়, এই কোণটাকে আমরা কি বলবো? আপতন কোণ। এবং প্রতিফলিত যে রশ্মিটা, এই প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করবে সেটাকে আমরা বলবো প্রতিফলন কোণ। প্রতিফলন কোণকে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এবং প্রতিফলনের ক্ষেত্রে একটা শর্ত অবশ্যই, এই প্রতিফলিত রশ্মিটা অবশ্যই একটা শর্ত মেনে চলবে, সেটা হচ্ছে কোণ আই এটা সমান সমান কোণ আর। অর্থাৎ আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান এটা অবশ্যই কী হবে? সমান হবে। এটাই ছিল হচ্ছে আমাদের আলোর প্রতিফলনের ঘটনা। এখন আমরা দেখব আলোর প্রতিসরণের ঘটনা। তো লক্ষ্য করো, এই রশ্মিটা হচ্ছে আপতিত রশ্মি, এবং এই যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ, এই দাগটার নিচের যে অংশটা, এই অংশটার মধ্যে মনে করো পানি আছে, আর উপরের যে অংশটা এটার মধ্যে বায়ু আছে। তো এখানে আমরা পানি এবং বায়ু এটা দ্বারা কী বোঝাতে চাচ্ছি? এটা দ্বারা বোঝাতে চাচ্ছি নিচের যে মাধ্যমটা, এই মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম, আর উপরের যে মাধ্যমটা এটা হচ্ছে হালকা মাধ্যম। অর্থাৎ এখন যে চিত্রটা আমরা দেখতে যাচ্ছি সেই চিত্রটা হচ্ছে প্রতিসরণের। এবং এই চিত্রটা ছিল কি? এই চিত্রটা ছিল হচ্ছে আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন এটার সাথে আলোর প্রতিসরণ এটার মেইন যে পার্থক্য, এটার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে প্রতিফলন এবং প্রতিসরণে, বাট মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু দেখো একটাই মাধ্যম আছে, অর্থাৎ এই বায়ু মাধ্যম বা যে মাধ্যমে হোক না কেন এই মাধ্যমে এসে ওই একই মাধ্যমে আবার চলে গেছে। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এটা ঘন মাধ্যম, ঘন মাধ্যম হিসেবে আমরা পানি মাধ্যমকে কনসিডার করতেছি, এবং উপরের যে মাধ্যমটা এই মাধ্যমটা হচ্ছে হালকা মাধ্যম,
হালকা মাধ্যম হিসেবে আমরা কোন মাধ্যমকে কনসিডার করছি? বায়ু মাধ্যম। তবে তার মানে এই না যে অলওয়েজ টাইম ঘন মাধ্যম মানে পানি থাকবে এবং হালকা মাধ্যম মানে বায়ু থাকবে। এখানে ঘন মাধ্যম হিসেবে কাঁচ থাকতে পারে, সেক্ষেত্রে আমরা আবার হালকা মাধ্যম হিসেবে পানিকে নিতে পারি। অর্থাৎ যে দুইটা মাধ্যম থাকবে ওই দুইটা মাধ্যমের মধ্যে আমরা কম্পেয়ার করবো যে কোনটা ঘন এবং কোনটা হালকা। তো যখন ঘন মাধ্যম থেকে আলো হালকা মাধ্যমে প্রবেশ করবে তখন আলোটা এই দিকে যাওয়ার কথা ছিল কিন্তু এই দিকে না যেয়ে কী হবে, এদিকে বেঁকে যাবে। অর্থাৎ আলোটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আমি আবার রিপিট করতেছি, এই যে রশ্মিটা, আলোক রশ্মিটা, এই রশ্মিটাকে আমরা কি বলবো, আপতিত রশ্মি। এই আপতিত রশ্মিটা আপতন বিন্দুতে আপতিত হয়ে যখন প্রতিসরিত হবে অর্থাৎ অন্য মাধ্যমে প্রবেশ করবে তখন প্রতিসরিত রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তো এখানে এই রশ্মিটাকে আমরা কি বলবো, এই রশ্মিটাকে আমরা বলবো আপতিত রশ্মি। এটা হচ্ছে অভিলম্ব। এখানে যে কোণটা, এই কোণটাকে আমরা কি বলবো, এই কোণটাকে আমরা বলবো আপতন কোণ। এখানে যে কোণ, এই কোণটাকে আমরা কি বলবো, প্রতিসরণ কোণ। এই রশ্মিটাকে আমরা বলবো প্রতিসরিত রশ্মি। এবং এই বিন্দুটাকে আমরা কি বলবো, আপতন বিন্দু। এবং এইটাকে আমরা বলবো বিভেদ তল। এখন আমরা এই চিত্রটার সাথে এই চিত্রটাকে আমরা কম্পেয়ার করব। এখানে লক্ষ্য করো, এই রশ্মিটাকে আমরা কি বলেছিলাম, এই রশ্মিটাকে আমরা বলেছিলাম আপতিত রশ্মি। এবং এই রশ্মিটাকে আমরা কি বলেছিলাম, প্রতিফলিত রশ্মি। তো এখানে আলোর যে প্রতিফলন, প্রতিফলনের ক্ষেত্রে এই চিত্রটা হচ্ছে আলোর প্রতিসরণের চিত্র, আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিসরণ এই ক্ষেত্রে আপতিত রশ্মি আছে, আলোর প্রতিফলন এই ক্ষেত্রে আপতিত রশ্মি আছে। আলোর প্রতিফলন যখন হচ্ছে আপতিত রশ্মি এসে আপতন বিন্দুতে আপতিত হচ্ছে, আলোর প্রতিসরণের ক্ষেত্রেও আপতিত রশ্মি এসে আপতন বিন্দুতে আপতিত হচ্ছে। আচ্ছা, আপতিত হওয়ার পর দেখো প্রতিফলনের ক্ষেত্রে একই মাধ্যমে কি হচ্ছে, প্রতিফলিত হয়ে যাচ্ছে। আর প্রতিসরণের ক্ষেত্রে কোন ঘটনা ঘটতেছে, প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মিটা কিন্তু অন্য মাধ্যমে চলে যাচ্ছে অর্থাৎ প্রতিসরিত হচ্ছে। প্রতিসরিত হচ্ছে দেখে এই কোণটাকে আমরা কি বলতেছি, প্রতিসরণ কোণ। অর্থাৎ প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করে তাকে কি বলা হয়, প্রতিসরণ কোণ। আর প্রতিফলনের ক্ষেত্রে কি হচ্ছে, রশ্মিটা প্রতিফলিত হচ্ছে। সো প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করে সেটাকে আমরা কি বলি, প্রতিফলন কোণ। তো এখানে লক্ষ্য করো, এটাও কিন্তু একটা কোণ কিন্তু এই কোণটাকে কিন্তু আমরা কনসিডার করতেছি না। আমরা কখনোই বিভেদ তলের সাথে বা আপতিত এখানে আপতন প্রতিফলক পৃষ্ঠের সাথে কখনো কোণ কনসিডার করি না। আমরা যখনই কোণ কনসিডার করি, প্রতিসরণ হোক কিংবা আপতন কোণ হোক কিংবা প্রতিফলন কোণ হোক, অবশ্যই সেটা কি করতে হবে, অভিলম্বের সাথে আমরা কোণটাকে কনসিডার করব। এটার সাথে এটার পার্থক্য হইতেছে, এটাকে আমরা কি বলতেছি, বিভেদ তল। আর প্রতিফলনের ক্ষেত্রে আমরা কি বলছি, প্রতিফলক পৃষ্ঠ। অর্থাৎ মনে করো একটা লাইট এসে এই বোর্ডের উপরে পড়তেছে এবং বোর্ড থেকে এসে আমার মুখে বা আমার শরীরের উপর পড়তেছে। তো এখানে এই যে বোর্ডটা, এই বোর্ডটাই হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করতেছে। কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে পানি মাধ্যম আর এটা হচ্ছে বায়ু মাধ্যম। দুইটা মাধ্যমকে একটা তল আলাদা করতেছে, যেই তল দুইটা মাধ্যমকে আলাদা করতেছে সেই তলটাকে আমরা কি বলতেছি, বিভেদ তল। তো এখানে যেহেতু আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতেছে সেই জন্য আলো কি হচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। সো এখন একটা জিনিস আশা করি বুঝতেছো, সেটা হচ্ছে যখন আলো হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন কোন ঘটনা ঘটবে, তখন ঠিক এই ঘটনাটার উল্টা ঘটনাটা ঘটবে। এটা আমরা এখানে দেখতে পারি,
সেম একই চিত্র, এখানে এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে অভিলম্ব। শুধু পার্থক্য এটাই যে এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম, আর উপরের যে মাধ্যমটা এটা হচ্ছে ঘন মাধ্যম। তো হালকা থেকে যখন ঘনতে প্রবেশ করবে, দেখো একটা আলোক রশ্মি আপতিত হয়েছে, এই রশ্মিটাকে আমরা কি বলবো? আপতিত রশ্মি। এই কোণটাকে আমরা কি বলবো? আপতন কোণ। এটাকে আমরা বলবো বিভেদ তল, এই এই রেখাটাকে বলবো বিভেদ তল, আর এটা হচ্ছে অভিলম্ব। তো এই আলোক রশ্মিটা এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু হালকা থেকে যখন ঘনতে প্রবেশ করবে তখন প্রতিসরিত রশ্মিটা কি হবে? অভিলম্বের দিকে সরে আসবে, অর্থাৎ এই দিক দিয়ে চলে যাবে। সো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই দুইটাই কিন্তু আলোর প্রতিসরণের ঘটনা, বাট এই ঘটনার সাথে এই ঘটনাটার পার্থক্য কি? এখানেও এক জোড়া মাধ্যম রয়েছে অর্থাৎ ঘন এবং হালকা, এখানেও এক জোড়া মাধ্যম রয়েছে অর্থাৎ ঘন এবং হালকা, বাট ওইটার সাথে এটার পার্থক্যটা কি? এটার সাথে এটার পার্থক্য হচ্ছে এটা ঘন থেকে হালকায় প্রবেশ করতেছে আর এটা হালকা থেকে ঘনতে প্রবেশ করতেছে। তো যখন হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে ওই চিত্রটার উল্টা ঘটনাটা ঘটবে, অর্থাৎ এখানে আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণের মান বেশি, বা প্রতিসরণ কোণটা আপতন কোণের চেয়ে বড়। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে আপতন কোণ বড় এবং প্রতিসরণ কোণটা ছোট। এটাই হচ্ছে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা। আশা করি তোমরা এখন আপতন কোণ, প্রতিসরণ কোণ বা প্রতিফলকের সাথে প্রতিফলনের সাথে প্রতিসরণের যে পার্থক্যটা, এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখন এই লেকচার থেকে তোমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে যে প্রতিফলন কাকে বলে, প্রতিসরণ কোণ কাকে, প্রতিসরণ কাকে বলে, অর্থাৎ আলোর প্রতিফলন কাকে বলে, আলোর প্রতিসরণ কাকে বলে, আপতন কোণ কাকে বলে, প্রতিসরণ কোণ কাকে বলে, এটা এই চিত্র থেকেই তোমরা সংজ্ঞা দিয়ে দিতে পারো। যেমন আপতন কোণ কাকে বলে এটা যদি বলে, তাহলে আমরা কি খুব সহজ এবং সংক্ষেপে বলতে পারি যে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটাকে কি বলা হয়? আপতন কোণ। আবার মনে করো জিজ্ঞাসা করলো প্রতিসরণ কোণ কাকে বলে, প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করে তাকে কি বলা হয়? প্রতিসরণ কোণ। তো এই চ্যাপ্টারে আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন সংকট কোণ কাকে বলে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে। এই প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আবার তোমাদের সামনে হাজির হব, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। আজকের প্রথম যে পর্বটা ছিল পরিচিতি পর্ব, এই পরিচিতি পর্বের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।